ব্যাংকের প্রধান কর্মকর্তা আরো জানান, সাবেক এমডি ও ব্যবস্থাপনা বিভাগের অগোচরেই ওই নারী চাকরির শর্ত ভঙ্গ করেছেন। আমি জীবনেও দেখি স্যার, এটা আমাদেরকে বলে দেয় তো, তার মানে সে পাওয়ার টাইম ইউজ করে ড্রাইভার থেকে বলে গাড়ি চালাতো, টোটাল গাড়ি বের হয় 200। তার এমন কোন অ্যাসাইনমেন্ট অফিসার নাই যাদের কথা আমি মনে না শুনতে না যাই নেই কি চাই চাই না, তাদের মধ্য থেকে একজন প্রধানমন্ত্রী ব্যক্তি ভাবে বলবো কথা আমাকে হুঁশিয়ারি দিয়েছেন যে আমি হেনস্থা দিলে আমি ওখানে তারা নির্যাতনের কর্মচারী, আমার সাথে যদি এগুলো হয় সরাসরি তারা গায়ে হাত দেয় যে অস্থায়ী কিভাবে নারী হেনস্থা দিতে হয়। আপনারা বলেন কেন আমাদের অস্ত্র 8 মাসে আসতে হয়েছে, আমার বেতন 8 মাসে কেন দেওয়া? আমি স্বরাষ্ট্র মন্ত্রী স্যারের কাছে গেছি, আমি আপনাদের আইনজীবী স্যারের কাছে আসব, আমি স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে ব্যক্তিগত ভাবে মিট করেছি তার কাছে। আমি প্রধানমন্ত্রী পত্র দিয়েছি, আমার কাছে পত্র দিয়েছি, তাদের মধ্য থেকে